সুপ্রিয় শিক্ষার্থী, গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমরা সপ্তম শ্রেণীর গণিত করছি, অনুশীলনী 4.2। 4.2 আজকে আমাদের 3 নম্বর পর্ব। 3 নম্বর পর্বে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব, 23 থেকে 28 পর্যন্ত। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলো কিন্তু একটু বড়, আগের অঙ্কগুলো থেকে একটু হলেও আলাদা। তো আমি 23 নম্বর থেকেই শুরু করছি। 23 নম্বর দেখো, ভাজকটা হলো এটা আর ভাজ্য হলো এই জিনিসটা, ঠিক আছে? তো আমরা কী করবো, আমরা নিয়মটা তো আমরা জানি, আগে থেকেই জানি, আমি আবারও বলছি। প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে ভাগ করতে হবে, মানে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। এইটা হলো মেইন কাজ। তাহলে দেখো, এটা ভাগ করলে কী হয়, এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে 2 আছে, তার মানে 4 - 2 এক্স স্কোয়ার হচ্ছে। এটা ভাগ করলে এক্স স্কোয়ার হচ্ছে, তা আমি এখানে ভাগ করলে এক্স স্কোয়ার লিখে দেবো। এখন কী করতে হবে দেখো, এইখানে আমাকে প্রথম পদটা লিখে দিতে হবে। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, নিজেও আমাকে এক্স টু দি পাওয়ার 4 লিখতে হবে। আচ্ছা, কেমন করে এক্স টু দি পাওয়ার 4 হলো আমি বুঝাই দিচ্ছি। এইটা দিয়ে তুমি এক্স টু দি পাওয়ার, এটা দিয়ে পুরোটাকে এখন গুণ করবা, এই ভাগফলটা দিয়ে পুরোটাকেই গুণ করো। এটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, কারণ এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব হবে। কিন্তু বন্ধুরা দেখো, এখানে এক্স কিউব বসানোর জায়গা নেই, এইটার সঙ্গে কিন্তু এটা মিলে না, এক্স কিউব কিন্তু এখানে বসে না। তো আমি এখানে মাইনাস এক্স কিউবটা এখানে বসাই দাও, সরি মাইনাস এক্স কিউব, ওইটা একটু ফাঁকা করে লিখলে ভালো হতো। এখন এটার সঙ্গে এক্স গুণ করো, এটার সঙ্গে এক্স গুণ করো, এক্স তো গুণ করছি, এক্স স্কোয়ারের সঙ্গে এখন 1 গুণ করো। দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স গুণ করলে আমার এটা হলো, এখন এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করো, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়। দেখো, এটার সঙ্গে এখানে বসতেছে। আবার বলছে এখানে তিনটা সংখ্যা কীভাবে আসলো, প্রথমটার সঙ্গে এটা গুণ করে এটা আসছে, এটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে এটা আসছে, এটার সঙ্গে তৃতীয়টা 1 গুণ করে এটা আসছে। এখন এখানে মাইনাস বিয়োগ করবো, তো বিয়োগ করলে কী হয়, সাইনগুলো চেঞ্জ করতে হয়, এটা এটা কাটা। তাহলে এখন দেখো, ও এটা এটা কাটা, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, এখানে থাকলো এক্স কিউব আর এইখানে থাকলো 1। আবারও দেখো, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউব, এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, মানে এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে কত হয়, এখানে দেখো 3 থেকে 2 বিয়োগ, মানে এক্স হয়, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, তাহলে এটা আবার ভাগ করে এক্স হবে। এখন দেখো, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হবে, এক্স দিয়ে এই এক্সটাকে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হবে, এক্স দিয়ে 1 কে গুণ করলে এক্স হবে। চিহ্নগুলো চেঞ্জ করে দিই, চিহ্নগুলো চেঞ্জ করলাম, এটা এটা কাটা, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স। আবার দেখো, এই প্রথমটা দিয়ে আবার প্রথমটাকে ভাগ, মানে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ, তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ, ঠিক আছে? তাই এটা কাটা গেল, 1 হবে, তার মানে এটাকে এটাকে ভাগ করলে 1 হবে। এখন 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, 1 দিয়ে এক্স কে গুণ করলে এক্স হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মাইনাস প্লাস মাইনাস সব কাটা। আশা করি বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি 24 নম্বরে। 4a² - b² এটা দিয়ে ভাগ করতে হবে, 4a⁴। ও এখানে একটা কাহিনী আছে, দেখো কাহিনীটা বলি, এখানে পাওয়ারগুলো সাজানো নাই, সাজাইতে হবে। এই যে ভাজ্যটা, ভাজ্যটা কত আছে, 4a⁴, b⁴, যেটা সাজাবো আমরা, 4a⁴টাকে সামনে নেব, 5a² b² দেখো, এ এবং বি দুইটা চলক, এ হলো প্রথম চলক, বি হলো দ্বিতীয় চলক, এই জন্য এগুলো সামনে থাকবে, বিগুলো পিছনে থাকবে, এটা মনে রাখবা। যাই হোক, এখন এখন আমি ভাজক ছিল 4a² - b² আর ভাজ্য হইল 4a² - 5a² b² এটা। প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ, দেখো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 1 এখানে লেখার কোনো দরকার নাই, এ স্কোয়ার দিয়ে 8^4 কে ভাগ করলে এ স্কোয়ার হয়। তাহলে এটা আমি প্রথমটা লিখে দিব, যেভাবে আছে ওভাবেই লিখব। এখন এখানে দেখো, মাইনাস বি স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করো, প্লাসে মাইনাসে এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস এখানে হলো প্লাস, এটা কাটা। এটা দেখো, মাইনাস আছে একটা, প্লাস আছে, মানে বিয়োগ হবে, 4টা থেকে 1টা বিয়োগ করলে, 5টা থেকে 1টা বিয়োগ করলে 4টা হয়, মাইনাস
4 a স্কয়ার b স্কয়ার আর এটাকে নাম এই b টু দি পাওয়ার 4 মাইনাস কেন হলো এই যে বড়টার সামনে মাইনাস সেই হলো এখন দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয় 1 লিখব না a স্কয়ার দিয়ে স্কয়ার কে ভাগ করলে 1 হয় 1 লিখব না এখানে b স্কয়ার আছে এখানে b স্কয়ার নেই তার মানে এখানে b স্কয়ার আমি এটা দেখাই দিচ্ছি একটু দেখো মাইনাস 4 a স্কয়ার b স্কয়ার এইটা এটাকে ভাগ করব এই প্রথমটা দিয়ে এটা দিয়ে ভাগ করব দেখো এটা এটা কাটা এটা এটা কাটা শুধু মাইনাস b স্কয়ার থাকে এইজন্য মাইনাস b স্কয়ার আচ্ছা মাইনাস b স্কয়ার এখানে আসছে প্রথমটাকে আমি কোন হিসাব নিকার ছাড়াই বসাবো পরেরটা দেখো মাইনাস b স্কয়ার দিয়ে মাইনাস b স্কয়ার কে গুণ করো মাইনাস মাইনাস কি হবে প্লাস প্লাস b স্কয়ার আর b স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4 দেখো মিলে গেছে বিয়োগের জন্য সাইনগুলো চেঞ্জ করতে হবে এটা কাটা এটা কাটা এটা আনসার 24 হলো এখন আর যাই 25 25 নম্বর দেখো হ্যাঁ ঠিক আছে এ বি প্লাস ডি এটা দিয়ে ভাগ করতে হবে 2 এ স্কয়ার বি স্কয়ার প্লাস 5 এ বি ডি বি ডি প্লাস 3 ডি স্কয়ার তো প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ দেখো 2 এ স্কয়ার বি স্কয়ার এটাকে এ বি দিয়ে ভাগ তাহলে দেখো 2 টা আসবে এ আর এ স্কয়ার ভাগ করলে এ হয় বি আর বি স্কয়ার ভাগ করলে বি হয় মানে 2 এ বি হবে তাহলে প্রথমটা আমি লিখে দেই 2 এ স্কয়ার বি স্কয়ার এখন এটার সাথে এটা গুণ করো 2 এ বি আছে এখানে ডি আছে তার মানে গুণ করলে 2 এ বি আর ডি 2 এ বি 2 এ বি ডি মাইনাস মাইনাস এটা এটা কাটা এটা দেখো 5 থেকে 2 বাদ দিলে 3 3 এ বি ডি প্লাস 3 ডি স্কয়ার দেখো এখানে প্লাস আছে এখানেও এখন এটা দিয়ে এটাকে ভাগ দেখো 3 এ বি ডি কে এ বি দিয়ে ভাগ সব সময় প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ এ কাটা বি কাটা 3 ডি থাকবে 3 ডি থাকবে 3 ডি আচ্ছা তাহলে এটা হলো 3 এ বি ডি প্লাস এটার সাথে এটা গুণ করো 1 আর 3 গুণ করলে 3 হয় 3 আর ডি গুণ করলে ডি স্কয়ার মাইনাস মাইনাস ঠিক আছে এটা এটা কাটা এটা এটা কাটা 0 আছে 25 হলো এখন আমরা 26 নম্বর করব 26 নম্বরটা দেখো x স্কয়ার y স্কয়ার প্লাস 1 এটাকে ভাগ করব x টু দি পাওয়ার 4 আর এর করব মাইনাস 1 এটা দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ আচ্ছা এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করো এখানে x স্কয়ার দিয়ে x 4 কে ভাগ করলে x স্কয়ার হয় y স্কয়ার দিয়ে y দিয়ে 4 কে ভাগ করলে y স্কয়ার প্রথমটা আমরা কোনো হিসাব ছাড়াই বসাই দিব এখন এটার সাথে 1 গুণ করো 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে ওইটাই হবে আচ্ছা মাইনাস এখানেও মাইনাস এটা এটা কাটা দেখো এখানে এটার সাথে এটা বিয়োগ হয় না কারণ এটা আলাদা সংখ্যা এটা আলাদা সংখ্যা সদৃশ না এই জন্য কী করবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে নামাই নিব এই মাইনাস ওয়ানটাকে নাম দেবো এখন প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ দেখো এইটাকে ভাগ এটা দিয়ে এই যে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ তাই এটা এটা কাটা এটা এটা কাটা শুধু মাইনাস থাকে মানে মাইনাস ওয়ান হবে ঠিক আছে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এটা বসাই দিই প্রথমটা মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান এটা প্লাস এটাও প্লাস এটা এটা কাটা এটা এটা কাটা জিরো অ্যান্সার অ্যান্সার পেলে এটা তো নির্ণয় ভাগ পাবো এটা এটা হলো ভাজক এটা হলো ভাজ্য তো দেখো এই প্রথম ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করতে হবে ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ানই হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ওয়ান হলো এখন ওয়ান দিয়ে এগুলোকে গুণ করতে হবে ওয়ান দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে মাইনাস এক্স ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস এটা হলো মাইনাস এটা এটা কাটা এখন এখানে নামতেছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ও এই যে মাইনাস এক্স গুণ কর সিক্স এখন ওয়ান দিয়ে এক্সকে ভাগ এক্সকে ওয়ান দিয়ে ভাগ ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে কিন্তু এক্স হয় তার মানে এখানে আমার এক্স হচ্ছে এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স মাইনাস এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস এটা এটা কাটা এটা এটা কাটা
তাহলে -x³ - x²(6) এটা। আচ্ছা এখন 1 দিয়ে, এই দেখো 1 দিয়ে এটাকে ভাগ, প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে x³ তো ভাগ করলে x³ হবে, তাহলে -x³ দিয়ে -x এটাকে ভাগ করো, গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, x³ দিয়ে x কে গুণ করলে x⁴, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে -x⁵। আচ্ছা এখানে হলো প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, চিহ্ন পরিবর্তন করলাম। আচ্ছা তাহলে -x⁴ প্লাস x⁵ আর ওই যে -x⁶ উপর থেকে নামবো। আবার 1 দিয়ে এটাকে ভাগ, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে x⁴ কে ভাগ করলে x⁴, তাহলে এটা মিলে গেল, এইটার সাথে এটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, x⁴ আর এই x গুণ করলে x⁵, মাইনাসে প্লাসে মাইনাস, x⁴ আর x² এই দুইটা গুণ করলে x⁶, প্লাস মাইনাস প্লাস, এটা কাটা এটা কাটা এটা কাটা 0, এটা হলো অ্যান্সার। তবে নির্ণয় ভাগফল, নিচে লেখবো নির্ণয় ভাগফল এটা। ২৮ নম্বরে দিন, দেখো x - 3ab, x² - 8abx +15a²bx² দিয়ে x² কে ভাগ করলে x হবে, তাহলে এখানে x² আসলো, x দিয়ে এটাকে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 3ab গুণ করলে কত হয়, 3abx হয়, এখানে মাইনাস এখানে প্লাস, চিহ্নগুলো চেঞ্জ করছি, হ্যাঁ এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, 8 থেকে 3 বাদ দিলে 5, -5abx, মাইনাস কেন হইলো, এখানে মাইনাস বড়টার সামনে মাইনাস সেই জন্য মাইনাস, +15a²b² এখন x দিয়ে এটাকে ভাগ, -5abx কে x দিয়ে ভাগ, x আর x বাতিল, -5ab হয়, -5abx এখানে লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে এটাকে গুণ কর, 3 আর 5 গুণ করলে 3 + 5 = 15, a আর a গুণ করলে a² বি আর বি গুণ করলে b² প্লাস মাইনাস, এটা এটা কাটা এটা এটা কাটা 0। তো বন্ধুরা আমাদের 28 নম্বর পর্যন্ত হয়ে গেল, এই পর্বটা আমি এখানেই শেষ করছি, এটা আমাদের 3 নম্বর পর্ব গেল, এরপরে আমরা 4 নম্বর পর্ব করবো, আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো 4 নম্বর পর্বে, তো তোমরা আমাদের সঙ্গেই থাকো, যে কোনো প্রবলেম কমেন্ট করো, ধন্যবাদ।